আজকে আবার চলে এসেছি আমার ছাদে, ছাদ বাগানে কুমড়ো গাছের সামনে। আজকে আমি কুমড়ো ফুল তোলার জন্য আসিনি, আজকে আমি নেব কুমড়ো গাছের এই যে পাতাগুলো আছে, এই পাতা দিয়ে আজকে আমি একটা রেসিপি করব। কী বানাবো সেটা জানতে হলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে। তার জন্য আমি এই যে কুমড়ো গাছের এই পাতাগুলোকে আমি এরকম পাতাগুলো আমি কেটে নেব। আমার সব পাতাগুলো সব কাটা হয়ে গেছে, যে এতগুলো পাতা নিয়েছি এগুলো ভালো করে বেছে করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রেসিপিটা করব। সেই জন্য আমাকে এখন রান্নাঘরে যেতে হবে। বন্ধুরা চলুন যাই রান্নাঘরে। আমার রান্নাঘরে কুমড়ো পাতাগুলোকে নিয়ে, কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আমি গ্যাসে আগে থেকেই আমি একটু কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছিলাম, জলটা এরকম ফুটে উঠেছে, এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে নেড়ে দেবো যাতে গুলে যায় তাড়াতাড়ি। নুনটা জলের সঙ্গে মিশে গেছে। এবার যে আমি পাতাগুলো যে ছাদের থেকে এনেছিলাম, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি যে পাতাগুলো এনেছিলাম ছাদের থেকে, সেইগুলো একটু এর মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এই পাতাগুলো খুব খসখসে হয় তো একটু নরম হয়ে যাবে। এখানে আমি অনেকগুলো পাতাই নিয়েছি, যে কটা লাগবে সে কটাই আমি ব্যবহার করবো। যতক্ষণ এটা নরম হচ্ছে ততক্ষণে আমি একটা, ও আমি তো আপনাদের রেসিপিটাই বলিনি আমি আজকে কী রান্না করব। আজকে আমি রান্না করব এই যে কুমড়ো পাতা ইলিশ মাছ ভাতে। ভাতেটা কীভাবে দেবো, টিফিন বক্সে দেবো না, সেটা আমি কীভাবে করছি সেটা আপনারা দেখুন। পাতা ইলিশ মাছ ভাতে, ভাপা নয় কিন্তু ভাতে বলছি আমি, ভাতের জন্য আমার লাগবে। প্রথমে আমি এখান থেকে 1 চামচ আমি পোস্ত নিলাম, 1 চামচ আমি তিল নিলাম, 1 চামচ আমি সাদা সর্ষে নিলাম, আর আমি 1 চামচ কালো সর্ষে নিলাম, সামান্য লবণ। এবার এটা আমি শুকনো আগে ঘুরিয়ে, পোস্ত, সাদা তিল, সাদা সর্ষে, কালো সর্ষে সব আমার ভালো মতন গুঁড়ো হয়ে গেছে, সুন্দর মিহি করে গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে আমার এই যে কুমড়ো পাতাটা যে আমি গরম জল নুন জলে যে ভিজিয়েছিলাম এটাও আমার হয়ে গেছে, আমি এটাকে ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। যেহেতু ভাতের মধ্যে করব সেই জন্য আমি ভাতের জন্য হাঁড়িতে জল গরম বসালাম, এখানে জল দিয়েছি, যেহেতু আমি চালটা আগে মেপে ধুয়ে এরকম জল ঝরিয়ে রেখেছিলাম। এবার জলটা গরম করতে করতেই আমি মশলাটা পুরো আবার রেডি করে নেব। এবার এই গুঁড়োটার মধ্যে আমি নারকোল এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর কটা ছোটো ছোটো ওই 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যে যেমন খাবে সেরকমভাবে দেবে। আর ওই 2 চামচ মতন আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার, আমার স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা পেস্ট হয়েছে, আর সর্ষে আর নারকেলের সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমি পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি বাটিটার মধ্যে, এটাকে বাটিতে এরকম ঢেলে নিয়েছি। আর এদিকে আমার জল গরম হতে শুরু করেছি, এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে চাল হচ্ছে আমি এই যে এই বাটিটার 1 বাটি আমি চাল নিয়েছিলাম, আর এটার আমি 2 বাটি জল এখানে দিয়েছি, 2 বাটি জল দিয়ে আগে একটু গরম করে নিয়ে তারপরে আমি চালটাকে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি তো মাছটা দেখাতেই ভুলে গেছিলাম, যেটা মেন ক্যারেক্টারই হচ্ছে ইলিশ মাছটা। এই যে দেখুন আমি একটা ছোটো ছোটো 2টো ইলিশ মাছ এনেছিলাম, এরকম পিস হয়েছে আমার, হ্যাঁ, এরকম লেজা মাথা নিয়ে আমাকে মাথা বাদ দিয়ে আমার 1, 2, 3, 4, 5, 6 পিস মাছ হয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিলাম, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি ওই জন্য রঙের জন্য আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সবসময় বলে থাকি অল্প চিনি। আর আমি সর্ষেটা গুঁড়ো করার সময় একটু নুন দিয়েছিলাম, আর মাছেও আমার একটু নুন দিয়ে হলুদ দিয়ে মাখানো আছে, ওই জন্য একদম অল্প একটু নুন দিচ্ছি, আর দেবো সর্ষের তেল।
দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি এরকম পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কিন্তু এখন আমার সময় নেই বলে আমি সঙ্গে সঙ্গে করছি। কিন্তু এর এইটা মশলাটার মধ্যে অন্তত 15-20 মিনিট যদি মাখিয়ে রাখা যায় তাহলে মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকে যাবে। যেহেতু আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি, ওই জন্য আমি এক্ষুনি সঙ্গে সঙ্গেই করব। নুনটা একটু সবাই চেক করে নেবে, এটা পাতা মোড়ার আগে। প্রথমে আমি একটা মাছ দিলাম, ভালো করে চারিদিক দিয়ে মশলা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার উপর দিয়ে একটা পাতা চাপা দিলাম। খুব সাবধানে করতে হবে যাতে কোনো দিক দিয়ে বেরিয়ে না যায়। ভালো করে বেঁধে নেব। এই যে এরকম করে একটা বড় করে সুতো রাখবো, দিয়ে মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটা লঙ্কা দিলাম, দিয়ে দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। এরকম করে আমি সবগুলো এরকম মুড়িয়ে নেব। আমার এই যে এরকম বাঁধা হয়ে গেছে, আমি যা কুমড়ো পাতা এনেছিলাম তাতে আমার এই চারখানা হয়েছে, এখনও 2 পিস মাছ রয়েছে। দেখি এটা দিয়ে আবার কি করা যায়। এই এবার এই মাছগুলো দেখুন, এই বড় বড় দড়ি রেখেছি আমি, সুতোগুলোকে একটু বড় করে রেখেছি। এবার আমার এখানে এই যে ভাত এখানে আমার জলটা যে দিয়েছিলাম, মোটামুটি ভাত আমার জলটা সব টেনে নিয়েছে। এবার আমি ভাতটাকে ঢাকা করে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে আমি এই যে মাছগুলো এরকম একটা একটা করে আমি সব পাতা এর মধ্যে দিয়ে দেবো। সব এই সুতোগুলোকে আমি এরকম দিয়ে দিলাম। এবার আমি ওই উপরতে একটু ভাত চাপা দিয়ে দেবো। আমার চালটা হতে বেশি সময় লাগে না বলে তাড়াতাড়ি করে হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, কমিয়ে আমি এখন ঢেকে দেবো। ভাতটা আমি ঢাকনা দিয়ে সুতোগুলোকে এরকম করে বাইরে বার করে দিয়েছি, আর গ্যাসটা একদম স্লোতে দিয়ে দিয়েছি। আর এই যে 2 পিস মাছ আছে, এর জন্য আমি কি করব, মশলাটা রয়ে গেছে, এর জন্য চলুন আবার একটু ছাদে যাই, গিয়ে দেখি আবার 2টো পাতা নিয়ে আসি, এটা একটা ব্যবস্থা করতে হবে বলে। আগে তো কুমড়ো পাতা নিয়ে গেলাম, যে কটা সে কটা পুরো মাছ হলো না, এখনো 2 পিস মাছ রয়ে গেছে। তাই দেখি এই পুঁই পাতাগুলো, এগুলো মানে অ্যানিমিয়া হয়েছে, ওই জন্য মনে হয় সাদা সাদা। আমারও অ্যানিমিয়া, আমার গাছগুলোরও অ্যানিমিয়া। এই যে বড় বড় পাতাগুলো দেখি, এগুলো দিয়ে কিছু করা যায় কি না। সব পাতাগুলো একটু সাদা সাদা অ্যানিমিয়া হয়েছে মনে হয়, সব মেম সাহেব পাতা।
এতগুলো পাতা, সাদা সাদা পুঁই পাতাগুলো, সাদা সাদা একদম। এগুলো নিয়ে এখন রান্নাঘরে যাই, দেখি এটা দিয়ে ওই মাছ দুটো দিয়ে কী করা যায়। আর ওইদিকে তো ভাত তো আমি গ্যাসে কমিয়ে রেখে এসেছি, মাছটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে, ভাতটা যতক্ষণ না ঝরঝরে হবে। যাই রান্নাঘরে, যে পাতাগুলো আমি একটু জলে ভিজিয়ে রাখি। ভাত আমার হয়ে গেছে, ভাপে মাছগুলো থাক আমি পরে বার করছি, ভাপে সেদ্ধ হয়ে গেছি, দিয়ে আমি মোটাগুলোকে কেটে নিচ্ছি। এবার এই পাতাগুলো, পাতাগুলো খুব মোটা মোটা, ভেঙে যাওয়ার একটু ভয় আছে, সেরকমভাবে দিয়ে দেখি আগে। এইভাবে নিলাম, ভালো করে গায়ে মাখিয়ে দিলাম মশলাটা। এবার আগের মতো যথারীতি একটা লঙ্কা দিয়ে দিলাম, খুব সাবধানে, এটা মুখতে হবে, প্রচণ্ড মানে শক্ত মোটা তো পাতাগুলো। সাবধানে এটা বাঁধতে হবে, এভাবে বেঁধে দিতে হবে। আবার এরকম একটা পাতা নিলাম, আমি শুকুরির মাটা খোল নিয়েছি, নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কাচিয়ে নিলাম, একটু আমার মশলা নষ্ট হলো না। এগুলো শুকুরি গাছের খোল, ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। আবার একটা লঙ্কা দিলাম, আবার এম করে দিলাম, এম করে নিলাম, এম করে দিলাম, খুব সাবধানে। এবার আমি এটা কি করে পাতুরি করব সেটা দেখো, একটা ফ্রাই প্যান বসিয়েছি, আমি 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, এটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে আমি এই যে আটাগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে, এটা আমি এটাকে ঢেকে দেব, ফ্লেমে এই অবস্থায় 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে আবার উল্টিয়ে দেবো। ওইটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমার ভাতটা দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হচ্ছে, এবং ঝরঝরে ভাত হয়েছে। এবার আমি দড়িগুলো দিয়ে বেঁধেছিলাম, এগুলো খুব আস্তে করে সাবধানে আমাকে বার করতে হবে। প্রথমে এই যে বার করলাম একটা, আরো একটা বার করলাম, একটা বার করলাম, আর ভাতটাও দেখুন আমার কিন্তু সব ঝরঝরে হয়েছে, ভাতটা যে তো হলুদ হলুদ হয়েছে, ওই যে মাছের যে জুসগুলো সব এর মধ্যে পড়েছে, ভাতটাও কিন্তু আমার ঝরঝরে হয়েছে, একদম জলটা যেহেতু মেপে দিয়েছিলাম একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। আর আমি এটা এটাকে তুলে আমি আবার উঁচিয়ে নেব, এক পিট আমার হয়ে গেছে, আর এক পিট আমি উঁচিয়ে দেবো, আবার আমি উঁচিয়ে দেবো। এবার আমি
এখান থেকে ভাত তুলবো, এটা গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে। হাঁড়ির থেকে আমি ভাত তুলে নিয়েছি, আসলে এটা এত গরম আমি ধরতে পারছি না। এই যে আস্তে আস্তে এটা পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে মাছটাও খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি। আসলে আমি ভাতের উপরে রেখে আমি দেখাচ্ছি, আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, তাতে খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। আমার পুঁই পাতার পাকুড়ি আমার রেডি হয়ে গেছে, পাতাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, যে আর রুটিটি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, এটাও আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দিয়ে আমি এই যে পাতুরি করেছি, হ্যাঁ পাতুরিটাও হয়ে গেছে, এটাও আমি আপনাদের তুলে দেখাচ্ছি। আমরা তো কলা পাতায় পাতুরি খেয়েই থাকি, কিন্তু কলা পাতায় পাতুরি খেলে কলা পাতাটাকে আমাদের ফেলে দিতে হয়, কিন্তু এই যে পুঁই পাতা বা কুমড়ো পাতা বা কেউ চাইলে লাউ পাতাতেও করতে পারে, কিন্তু ওই পাতাগুলো ফেলতে হবে না, ওই পাতাগুলো আমরা ভাতের সঙ্গে মেখে খেতে পারি। এই যে পাতাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর পাতাটা ফেলতেও হবে না, কিছুও না, পাতাটা দিয়ে ভাত দিয়ে মেখে আর কিছু লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাই জন্য আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম, এটা ভাত ছাড়া কিছু ভালোই লাগবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।